করেন আজকে ভোটের অধিকার নাই এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপি আন্দোলন করতেছে এই আন্দোলনে আমরা শরীক হবে 7 তারিখে নির্বাচনে ভোট দিতে যাবেন 7 তারিখে যে নির্বাচন এই নির্বাচন পাতানো একটা নির্বাচন এই নির্বাচনে আপনারা 2014 সালে ভোট দিতে পারেন নাই 2018 সালেও ভোট দিতে পারেন নাই আপনাদের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন করতেছে সংগ্রাম করতেছে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী আছে তার মুক্তি এবং আগামী দিনে আপনারা তাতে ভোট দিতে পারেন সকলে ভোটে ভোট দেওয়ার মাধ্যমে আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন এই জন্য বিএনপি আন্দোলন করতেছে তাই আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ যে আপনারা আগামী 7 তারিখে যে নির্বাচন পাতানো নির্বাচন এই নির্বাচনে ভোট দিতে যাবেন না আপনারা অংশগ্রহণ না করলে হাসিনা আর এরকম ভোট করার সুযোগ পাবেন না ভোট আপনারা 7 তারিখে ভোট দিতে যাবেন না কি যাবেন আপনারা ঠিক আছে কাগজ কাজ দিয়ে তুলি নেওয়া যায় না এই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন না আমরা দেশের খালতা দিয়ে এবং জনগণের জন্য ভোট প্রদান করবেন জনগণ যেহেতু 18 সালে নির্বাচনে ভোট দিতে পারেন 14 সালে নির্বাচনে ভোট দিতে পারেন আপনাদের সাথে আপনারা দেবেন এই আন্দোলনে আপনারা ফলিত হবেন দেশের তারেক রহমানের বিশেষভাবে দেশবাসীর প্রতি অনুরোধ তারা যেন 7 তারিখে ভোট এই নির্বাচন এই যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই আমরা বিএনপি এই ভোট বর্জন করছি আমরা আশা করি যে আপনারা 7 তারিখে ভোট কেন্দ্রে যাবেন না এবং এই আওয়ামী লীগের যে পাতানো নির্বাচন এই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন আগামী 7 তারিখে ভোটে আপনারা দিলে পাতানো নির্বাচন অংশগ্রহণ করবেন না আপনারা বর্জন করছি আসেন বলেন বলেন আপনারা রুবেল ভাই দেখেন পাতানো নির্বাচন যেহেতু 14 সাল এবং 18 সাল আপনারা ভোট দিতে পারেননি আপনারা কি ভোট দিতে পারছেন এবারও পাতানো নির্বাচন এই দামি নির্বাচন আমরা এই গণতন্ত্র রক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই আগামী 7 তারিখে ভোট বর্জনের জন্য আপনারা শরীক হবেন আপনাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রইল আপনারা 7 তারিখে ভোট দিতে যাবেন আপনারা ভোট দিতে না গেলে ভোট দিতে যদি না যান তাহলে এই সরকার যেহেতু 18 সালে আপনারা ভোট দিতে পারেননি নিজের ভোট নিজে দিতে পারেন 14 সালও দিতে পারেনি 153টা আসন অলরেডি হলো সিলেকশন হয়েছে এই 7 তারিখে যে নির্বাচন আছে এই ভোটে আপনারা অংশগ্রহণ করবেন না এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখেন তারেক রহমানের সালাম সহ আপনাদেরকে এই গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আপনারা অংশগ্রহণ